গাছটাকে উড়াও, গাছ কি আর উড়ানো, লাইটটা একটু নিচে থাকে, লাইটটা ওর গায়ে মারার দরকার একটু সাইডে। হ্যাঁ টসটা একটু ভালো করে মারবে, কারণ এ তো বড়া না আর অন্য কিছু ব্যাপার না। একদম সেফটি ভাবে হালকা করে লাগা, ওটা কাটি না দাঁতটা মরে যাবে, একটু হালকা করে লাগা একদম ডগেরটা। অন্য কিছু না, কাট এক সাইড থেকে কাট, পুরো কেটে লে, কেটে বার করে লে, আগে বার করা। হ্যাঁ তোমার সেই এটা লিয়ে হ্যাঁ এরকমটা সেবারে মারছিল সামনে লাইট মারা। দাঁতগুলো দেখছো তো? কি বাবা, কি তুলবি আগে দেখি যারা মনে মন করে। কাটে গেছে তার বল, কিচ্ছু হবে না, বাঁচি যাবে। কিচ্ছু হবে না, ওগুলো দেখায় সাইজটা ঠিক দেখাইছে এরকম ঢুকানি যাবে, সরে যাও তোমরা, সরে যাও সরে যাও সরে যাও, ছাড়বে সরে যাও ছাড়বে। বাড়ি গেছে
বুঝাই যাবে কোন বললাম তো ফোনাধারির কোনো চিন্তা নাই, পায়ের এই জায়গায় থাকবে। হ্যাঁ, কিন্তু এ সাপকে আমি একদমই বিশ্বাস করি। ডেঞ্জার মানে একে এর মতি গতি বোঝা যায়। আর একে ধরতে গেলে খুব আমার মানে রিক্সে ধরি আমি। অনাধারী যত মোটা সাপ হোক সে কালাই হবে, মানে এর কোন দিকে মানে স্প্রিং এর মতো লাফাবে। জাম দেয় না, দেখুন জাম দেয়।